ওরে জীবন নামের জলসা ঘরে ঘটে কত রঙ্গ, সুখে দুঃখে আমরা আছি জাগরণী সংঘ, বাইরে জাগরণী সংঘ। কত দম্ভ, কাজে নাই কর্ম নাই মন কেন ভঙ্গ, মানুষ হয়ে মানুষকে দাও ভালোবাসার সঙ্গ, ভাইরে ভালোবাসার সঙ্গ। জীবন নামের জলসা ঘরে ঘটে কত রঙ্গ। আরে হাবলুর মা, আরে কি হইলো তোমার, কই গেলা? কি হইলো, চিল্লাইতেছ কেন? আমি কি পলাইতেছি নাকি? মায়া মানুষের পলাইতে সময় লাগে না, তোমাকে আমি বিশ্বাস করি না। দেখো মেজাজটা খারাপ করিও না, পলাইতে চাইলে অনেক আগে পলাইতাম, 30টা বৎসর তোমার মতন বৎসত লোকের সাথে ঝুইলা থাকতাম না। কইলাম দরকার হলে হাজার বার কইতে পারি। ঠিক আছে, আরেকবার কইয়া দেখো। কেন কইলে কি করবা? কইয়া দেখো, তারপর দেখবা কি করি। তুমি একটা বৎসরত, আমি দেখতে চাই তুমি কি করো। দেখাইতেছি, দেখবার জন্য তো অপেক্ষা করতেছি, দেরি করতেছ কেন? কি করবে করো। আমি তো আর কিছুই করব না। তোমার মুরদ আমার জানা আছে। হাবলুর মা, আচ্ছা সত্যি করে কত, আমি কি হাসাই বৎসর? তুমি বৎসর হইবা কেন? এই যে কইলা। আরে আমি তোমাকে রাগাবার জন্য কইছি, আসলে তুমি তো আমার রাজ্জাক। সত্য কইতেছ? হ্যাঁ সত্যি কইতেছি। তাইলে আমি রাজ্জাক হলে তুমি তো আমার সাবা না। হাবলু বাজার করছে, তারে বুবু জান মোবাইল করছিল, আমার যে কি আনন্দ লাগতেছে। খালু জান আমি খবরটা ব্যাপারে বসে আসি, যাই গেলাম মা। হাবলুর মা, জব্বর একটা খবর আছে আপা। কি খবর কও? আসতেছে। কে আসতেছে? আন্দাজ করেন তো কি ডাইতাছে। বাবারে আমার সাথে রঙ্গ না করে বলো কে আসতেছে। বুবু আর দুলাভাই আইতাছে।
বুবুয়া দুলা ভাই আসতেছে? ও, আমি কি মিছা কথা কইতাছি? যাই, এই খবরটা সারা গিরামের বাইরে ছড়ে কই আসি। ওই দুলাল, ওই জব্বার, ওই বুবুয়ার দুলা ভাই আসতেছে। দুলা রে, বুবুয়ার দুলা ভাই আসতেছে। কপালে কি আছে কে? ক্যারাম খেলতে খেলতে জীবনটা পানি পানি হয়ে গেল। ক্যারাম খেলতে আর ভালো লাগে বুঝত? এটা তুমি কি কর, ক্যারাম খেলতে ভালো লাগে না? যা কইছি ঠিকই কইছি। আপনি ভাই যা কইছি ঠিকই কইছি, আমারও ক্যারাম খেলতে ভালো লাগে। ও, ভালো লাগে না? না, আরে ক্যারাম খেলা ছাড়া অন্য খেলা জানিস? তোকে কথা শুন না, মনে বড় চোট পাই না। আরে ক্যারাম হইল গিয়ে একটা ইন্টারন্যাশনাল খেলা, অন্যান্য দেশে এই ক্যারামের কত কদর তোরা জানোস? এই চাপাটা একটু কমাবি দোস্ত। এইটা তুমি কি কও, ক্যারাম খেলতে ভাল লাগে না? যা কইছি ঠিকই কইছি, ভাল লাগে না? না, হায় রে, তোকে কথা শুই না, এই মনে বড় সুট পেলাম। ক্যারাম হইল গিয়ে একটা ইন্টারন্যাশনাল খেলা, অন্যান্য দেশে এই ক্যারামের কত কদর তোমরা জানো? চাপাটা একটু কমা দোস্ত, চাপা মারুন কেন, যা কইছি সত্য কইছি। এখন এখন আমি তোমাকে এই ক্যারাম খেলার হিস্ট্রিটা একটু খুলে দিতে চাই। এই তুই গেলি দোস্ত, আপনি তুই একটু থাম, ওর একটু কইতে দে। আচ্ছা কালু, তোর হিস্ট্রিটা শোনা। এই এই ক্যারাম খেলা আবিষ্কার হয়েছে 1050 সালে আমেরিকায়। খুব ভালো তা আম্মাজান, এই যে 3 বছর ধরে যে ইন্টারমিডিয়েটে আটকাই আছে, মানে উফ আব্বাজান, আপনি খালি আমার প্রেস্টিজটা ডাউন করে দেন। ডাউন করে দেন? আমি তো 3 বার ফেল করি নাই। হ্যাঁ, মাত্র 2 বার ফেল করছি। ও, 2 বার ফেল করলে প্রেস্টিজ ডাউন হয় না? না, তা এইবার কি ওই দরিয়ার বলছিলা পার হইতে পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ আব্বাজান, আল্লাহ মালিক, আল্লাহ দোয়া করেন। হ্যাঁ, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আসলে আমার কাছে একটু পাঠিয়ে দিয়ে নাম মাজান। আচ্ছা, পাঠিয়ে দিমু, এখন আমি যাই। আচ্ছা, লেখা বড় করবো কাউইসা ডোমেস্টিক। ঠিক আছে, আসুন নে, কেন কি? আচ্ছা আচ্ছা, আমি আবার পরে করতেছি। ভাইজান কখন আইছো? একটু আগে। কেন? না, আব্বা তোমারে ডাকছিল। কেন সেটা তো আমি বলতে পারি না, আমারে কইছে তুমি আইলে তোমার একজন পাঠাই। বকা জোকা করবো না তো? মনে হয় না, মুডটা তো দেখলাম খুবই ভালো। ঠিক আছে, তুই যা, আমি আইতেছি। ভাইজান, তোমার মোবাইলটা আমার একটু দিবা, বান্ধবীর সাথে কথা বলু। বাচ্চা বলো মানে মোবাইলে কথা কইতে হয় না? হাও দিলা না তো, না দাও, বুঝবা মা। শুনছো নাকি আপনার মা?
তোমার ছোট মাইয়া নাকি খুব লেখাপড়া করতেছে। কে কইল? বলবো, আব্বা আমার নাকি ডাকছেন। হ্যাঁ শুনলাম, আপনার বুবু আর দুলা ভাই নাকি আসতেছে। ঠিকই শুনছেন, আমার মোবাইল করছিল। ও, তা কবে আসতেছে? কাল। কেন আসতেছে সেটা তো কয় নাই। তা আপনি জিগান নাই? এটা কি কোন আব্বা, আঙ্গবাড়িতে বুবু আর দুলা ভাই বেড়াইতে আইবো কেন? এটা কি জিগান যায়? আপনি তো ঠিকই কইছে, এসব কথা কি জিগান যায় নাকি? আব্বা আমি যাই। যান। তুমি এসেছিলে পরশু, কালকে আসো। তুমি এসেছিলে পরশু, পেশাব করবেন? নাউজুবিল্লাহ, এটা বলে কি? এই এই আনকালচার মাই, হাসবানা হাসবানা। পেশাব করবেন না তো খাড়াইতে গেলেন কেন? এই একটু বেশি কথা বলস, আনকালচার্ড। আমি তোরে কেন খাড়াইতে বলছি তুই বোঝোস? বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। আহ, গ্রামের এই মুক্ত পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মজাই আলাদা। বেটা পাগল নাকি? পাখি আমি ডাকি, আসি তুমি। ও নাই তাস না, আরে তোর খাবার দিমুনি, তুই ছিলে তাস। আমার তো সহ্য হইতাছ না, খাবার খা নিজের উপরে নিজে রাগ করতেছে। বুবু আর দুলা ভাই যে কেন দেরি করতেছে, ওই যে একটা রিক্সা যায় দেখি না, এইটার মধ্যে নাই। আরে তোর খাবার দিমু তো। এ মাহবুদ, তুমি বুবু আর দুলা বাড়ি তাড়াতাড়ি নিয়ে আসো, আমি মেলা মাইসের কইছি। ঈশ্বর যাই, আগে গরুটার খাবার দেয়। মেয়ে জামাই আয়া পড়ছে, চলো যাই। তুমি যাও। কি বলো হাবলুর বাপ, তুমি নাও গেলে ওরা কি দুঃখ পাইব তুমি জানো? চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আসে পড়ছি আপনার, তা তো দেখতেই পারতেছি। জি জি, আপনার মেয়েও আসছে, মেয়েও আসছে, যে বাইরে সোহেল লগে দেখা হয়েছে, কথা বলতেছে। হ্যাঁ আবু, কত বুঝি করলাম, কিছু তো দিলেন না। দিলাম না মানে কি দিমু? সেকান্দার আব্বাউ যে বয়স হয়েছে তো কি দিবে সেটা ভুলে গেছে। এই যে ধরো। কি দিলেন আব্বা হুজুর, একটা পেস্টিজের ব্যাপার, মাত্র 100 টাকা। ধরো।
এই তো এখন এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ দিলাই আমি তো আপনার কদম মুছি করছি আমার চেহারা দিয়ে দেন এই টাকা হাত দাও তুমি কদম মুছি করছো মনে আছে তোমাকে দেব না এটা বলছি সময় হলো ঠিকই বাবা আম্মা হাজার থাক 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 আপনি কেমন আছেন ভালো ভালো আমি তো বেশি ভালো নাই আম্মা জান আমার ক্ষুধায় পেট সোসো করতেছে খুব ক্ষুধা লাগছে রান্নাবারে হয়েছে তো তুমি হাত মুখ ধুয়ে লো আমি ব্যবস্থা করি বাবাজি সেকেন্ড দাও চলো আম্মা জান এই পাঙ্গাস মাছ রান্না করছেন তো হ্যাঁ ভালো ভালো ছোট পাঙ্গাস তো আমি খাই না চাষ করা পাঙ্গাস বড় পাঙ্গাস শোনেন এক কাজ করবেন আম্মা জান ওই নাভির কাছ থেকে মানে তিনটা পেটি আসবা তিনটা পেটি আবার কিছু বললেন না তোমারে না আমারে কইছি যাও ও আচ্ছা আমি যাই আমার দেখলে বেচারা হিরো আবার তোলে কথা কইতে পারবো দূর তুই দাঁড়ায় বইটা কি আমার জন্য আনছেন এইটা না না এটা তোমার জন্য আনবো কেন তাহলে কি আমার জন্য আনছেন না না এটা কারো জন্যই না এটা আসলে আসলে এটা আমার পড়ার বই ও আচ্ছা ঠিক আছে ওই রোজি চল এই বইটা আসলে আমি টুকটুকির জন্য আনছি টুকটুকির জন্য আনছে টুকটুকিটা জানি কে আপনি তো সর্বনাশ করে ফেলাইছেন সর্বনাশ করছি কি সর্বনাশ করছি আপনি তো জানেন দুলা ভাই এই ক্লাবে এই বেকার ক্লাবে বেকার ছাড়া কেউ তো প্রবেশ করতে পারে না আপনি আমি বেকার না ভাইয়া এই তোমাদের ক্লাব চত্বরে ঢুকে তোমাদের ক্লাবের বারোটা বাজাইছি দুলা ভাই ধরছেন তো ঠিকই আমার হাসি থামাইতে পারতাছিল আরে আমি তো বেকার না হয় তোমাদের ক্লাবে ঢুকি না আপনি বেকার বেকার মানে আপনি কি আবার চাকরি ছাড়ছেন ঠিকই ধরছো বুদ্ধিমান ছেলে তুমি বুদ্ধিমান ছেলে শোনো আমি আমি শপথ দিছি জীবনে জীবনে কারো গোলামি করবো না কারো চাকরি করবো না আপনি চাকরি না করলে সারা জীবন চলবেন কি করে আরে কেন চলো তুমি বোঝো না এই যে তোমাদের সাথে মিশে হ্যাঁ তোমাদের বেকার ক্লাবের সদস্য হ্যাঁ সারাটা জীবন হাসি আনন্দে কাটায় দিব চলো কেমন আপনি মারেন
জীবনে আনব